নীল ডাকাতিয়া। দীর্ঘ দেড় দশকের জলাবদ্ধতায় এক সময়কার সচ্ছল কৃষি নির্ভর জনপদ আজ বিধ্বস্ত। এ ছবি তারই বৃত্তান্ত। ১৯৬১ সালে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর 9,80,000 একর জমি ভেড়িবাঁধ ও কোল্ডার বাঁধ নির্মাণ করে ঘিরে ফেলে তৎকালীন পানি উন্নয়ন বোর্ড মার্কিন অর্থ সহায়তায়। উদ্দেশ্য ছিল জোয়ারের নোনা পানি এবং মৌসুমি বন্যার হাত থেকে কৃষি জমি রক্ষা করে কৃষি উৎপাদন বাড়ানো। বিল ডাকাতিয়ার 78,000 একর জমি আবদ্ধ করা হয় কোল্ডার বাঁধ দিয়ে। গোড়ার দিকে এই পরিকল্পনা কৃষি উৎপাদন বাড়িয়ে দিলেও মানুষের সে সুখ দীর্ঘস্থায়ী হয়নি। 10 বছর পার হতে না হতেই বিলে জল জমতে শুরু করে। আবদ্ধ জলের নিচে তলিয়ে যেতে থাকে চাষের জমি। ভেড়িবাঁধ নির্মাণের পর নদীগুলোর সাথে জলাভূমির একমাত্র যোগসূত্র ছিল বাঁধে স্থাপিত স্লুইস গেটগুলি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব, প্রভাবশালী মহলের চাপে অনির্ধারিত সময়ে স্লুইস গেট খুলে দেয়া, জোয়ারের পানি স্লুইস গেটে এসে বাধা পেয়ে সেখানে বালি ও পলি ফেলে দিয়ে যাওয়া ইত্যাদি কারণে নদীর সাথে জলাভূমিগুলোর সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে 80 দশকের শুরু থেকেই দক্ষিণবঙ্গের খুলনা, যশোর, সাতক্ষীরা ইত্যাদি জেলার 8-10টি বিলে জলাবদ্ধতা দেখা দিতে থাকে। বিল ডাকাতিয়া এই জলাবদ্ধতার প্রকৃষ্ট উদাহরণ। 25 নম্বর পোল্ডার বাঁধে ঘিরে রাখা খুলনা জেলার এককালীন শস্য ভাণ্ডার আজ 4-5 ফুট পানির নিচে তলিয়ে গেছে। খুলনা জেলার ডুমুরিয়া, ফুলতলা ও দৌলতপুর থানার 8টি ইউনিয়নের 36টি গ্রাম জুড়ে 4 লাখ মানুষ অধ্যুষিত বিল ডাকাতিয়া। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম বদ্বীপের অংশ এই অঞ্চল। বিলের দক্ষিণ অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে সালতা, শোলমারি এবং ভদ্রা নদী, আর পশ্চিমে হরি নদী। বিলের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের সাথে ছিল এই নদীগুলোর যোগ। শরণাতীত কাল থেকে এই সমস্ত নদীর জোয়ার ভাটার সাথে বালি আর পলি এসে বিলের নিচু অংশ ভরাট হয়ে গড়ে ওঠে বসতি। বর্ষার পানি নেমে গেলে উঁচু জায়গায় চাষাবাদ হতো আর নিচু জলাভূমিতে জন্মাত প্রচুর মাছ। শস্য আর মাছ, এই নিয়ে বিল ডাকাতিয়ায় ছিল সচ্ছল জীবন। পোল্ডার বাঁধ নির্মাণে এই প্রাকৃতিক প্রক্রিয়া বন্ধ হলো। জলাবদ্ধতার কারণে 1982 সালের পর থেকে প্রতি বছর বিল ডাকাতিয়ার মানুষ হারিয়েছে 5 কোটি টাকারও বেশি কৃষি সম্পদ।
যে সময় আমার বয়স 20-18, সে সময় বিল ওই গেট ভালো ছিল, ওই গেটগুলো আছে খুব খাল খোলসা ছিল, গেটগুলো খুব ভালো ছিল, জল সরে যেত 2 দিনই বদলি, জল সরে যেত গেট, জল সরার দরকার হতো সরানো, 2 দিনের ভিতর জল সরে যেত, বিল শুকাই যেত সব, শুকাই গেলে তারপরে চাষবাস করে দান করতে হতো, তিল করতে হতো, সে সময় দান তিল এই জায়গায় 2-3টি ফসল হতো, এই সব বিলি তিলির ফসল হতো বা ধানের ফসল হতো, তারপরে আস্তে 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 ওই সরা পড়িয়ে 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 ওই খাল বন্ধ হয়ে যেতে লাগলো, জল সরতে লাগলো না, আস্তে আস্তে বিল বদ্ধ হয়ে যেতে লাগলো, ওই কিছু জাগে কিছু জাগে না, বাড়ি ঘর মানুষ সবাই মানে ভালো ছিল, টিন ছাড়া এসব ছিল, আজকাল তো তা নেই, সব বেঁচে কিনিয়ে গাছ গাছালি গরু গাছ ব্যাঙ গাছ ছিল, বেঁচে কিনিয়ে খাওয়া তো সব সারা পাহাড়ে কুড়িয়ে বান্ধি বান্ধি থাকতে, এই সমস্ত বাড়িতে বিরাট বিরাট গাছ ছিল, টিনের গাছ ছিল সব, প্রথম ধরার সাথে গোলায় দান দিয়ে খাইছি, যদি বিল মাই গেল ধরার সাথে যদি বিল দিয়ে মাছ যায় পরে আমি একটা উত্তর হয়ে গেছে, হানে আমরা কি করে ভাব, হ্যাঁ আর কোনো ভাত পাইনি, গরু গেছো গড় গেছো গোলা গেছো, হ্যাঁ এই বেশি বেঁচে খাও, এই বেশি বেঁচে খাওয়া আছে আর পথ ভাবি ওরা আসছে, কোন হতে বাতাস আছে, আজকে তো এই বেঁচে খাচ্ছি কালকে কি খাবো, আর কতদিন থাকবো মোরা বিল্লা কাছে জলে ভেসে, 10টি বছর ধরে মোরা, 10টি বছর ধরে মোরা দিনের পর দিন গুনছি বসে বিল্লা কাছে জলে ভেসে, পাহাড় সম ঢেউয়ের মাঝে কাটাই দিবাস নিশি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ি বিল্লা কাতে বাসি, পাহাড় সম ঢেউয়ের মাঝে কাটাই দিবা নিশি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ি বিল্লা কাতে বাসি, কারু মুখে নাই সুখের হাসি দুঃখের দশায় এসে বিল্লা কাতে জলে ভেসে, ১৯৮০ পর থেকে এই বিলের ভেতরে জলাবদ্ধতা দেখা শুরু করে, প্রথমে অল্প পরিমাণে কিছু কিছু জায়গায় নিচু জায়গাগুলোতে এবং আস্তে আস্তে বেশি পরিমাণে বেশি জায়গায় এবং শেষ পর্যন্ত 80-এর দশকের মাঝামাঝিতে গিয়ে এটা সাংবৎসরিক অথবা সারা বছর ব্যাপী হয়ে যায়। প্রশ্ন এখানে অবশ্য স্বাভাবিক প্রশ্ন যেটা যে কেন এই জলাবদ্ধতা হলো এবং এই জলাবদ্ধতার সাথে এই কোল্ডার বাঁধ নির্মাণ কাজের যে ইঞ্জিনিয়ারিং দিকটা প্রকৌশলগত যে দিকটা সেটার কি সম্পর্ক ছিল এবং এখানে কোনো ত্রুটি সেই অর্থে ছিল কিনা। জোয়ার ভাটার ফলে আমি যেটা আগে বলেছিলাম যে সেডিমেন্ট অথবা খোলা মাটি আসে, এই মাটিটা দিয়ে কিন্তু এই দেশের যে ফ্ল্যাট প্লেন যেটাকে বাংলায় আমরা প্লাবনভূমি কিংবা পলনভূমি বলতে পারি,
এটা গঠিত হয়েছে শতাব্দী পর শতাব্দী ধরে এই প্রক্রিয়াটা চলছে এবং এভাবেই বাংলাদেশ দক্ষিণ দিকে বেড়ে উঠছে ডাকাতিয়াতে যেটা ঘটেছে সেটা হচ্ছে এই প্রক্রিয়াটাই এবং এটা সমগ্র দক্ষিণবঙ্গের জন্য সত্য যে যেখানে বাঁধের বেষ্টনী নির্মাণ করা হয়েছে ওই বেষ্টিত রক্ষিত এলাকাগুলো যে স্তরে ছিল সেই স্তরেই রয়ে গেছে কিন্তু ওগুলো চারপাশে অরক্ষিত এলাকা যেটা সেখানে পলিমাটি পড়ে সেই জায়গাগুলো উঁচু হয়ে গেছে এবং এখানে আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ওল্ডার বাঁধগুলোর বাইরে যে নদীগুলো ছিল সেই নদীর যে তলদেশ সেই নদীর তলদেশেও কিন্তু পলি পড়েছে এবং নদী পলে পড়েছে এবং নদীর দুপাশে পড়েছে তার ফলে যদি আমি চিন্তা করি যে নদীটা এই স্তরে ছিল আজ থেকে 25 বছর আগে সেই নদীটা এইখানে উঠে এসেছে নদীর তলটা এখানে উঠে এসছে এবং দুপাশটা উঁচু হয়ে গেছে এটার ফলে যেটা বিল ডাকাতিয়া সমস্যাটাকে সৃষ্টি করলো সেটা হচ্ছে যে নদীর তলদেশ যখন উঁচু হয়ে গেল আর বিলটা যেখানে ছিল সেখানেই থাকলো তখন আর ওখান দিয়ে জল বেরোনোর মতো অবস্থা থাকলো না বরঞ্চ স্লুইস গেট খুলে দিলে পানি বাইরের থেকে এসে ভেতরে ঢুকে যেত ফলে এই জলাবদ্ধতার যে প্রক্রিয়াটা এটা একদিকে এভাবে আমরা চিন্তা করতে পারি যে প্রকৃতির যে স্বাভাবিক নিয়ম আছে জল চলাচলের জলপ্রবাহের তার ভেতর দিয়ে ভূমি গঠনের এই প্রক্রিয়াটার উপরে মানুষের সৃষ্টি করা একটা অন্তরায় হিসেবে রূপ নিয়েছে বাদ করে দিল মানে বাদ করে দিয়ে জল আরো বেশি বাঁধিয়ে গেছে আর ফসল তো না জলে ঢুকো নিয়ে থাকে সবসময় জন্য তাতে আমাদের অসুবিধা হয় মানে বাদ দরজা তো থাকতেছে না তাতে করে নেই আর এই তুফানের বাড়ি ক্ষতি আছে সবসময় ফসল হয় না নানান রকমের অসুবিধা আমাদের ভোগ করতে হয় আধা মাইল দূর থেকে আমরা আসি মানে খাবার জল বুলি আনে আমাকে পাক করা আনে সব রকমের জল এই টিউবওয়েল ছাড়া আর অন্য কোনো পাত নেই যে সময় না ডাকি লাগলো সে সময় আর কি করবে সে সময় চারিদিক কিজেন টিজেন দিয়ে এভাবে সেভাবে কাজ করে সংসার চালাতে লাগলো আর ওই কত মাছ মারতে লাগলো ওই বিলি মাছ কিছু কিছু মাছ মারতে লাগলো তারপরে বিলি হয়ে গেল কচড়ি পানা বাগান হয়ে গেল বিলি তারপর লোকজন বললো যে তাহলে আহানে কি করে আহানে তো আর বাঁচে থাকার কোনো পথ নেই মশা জোক ফুলকনি সাপ এসে ডাঙায় উঠতে লাগলো এই বিলিতে আসে জঙ্গল হয়ে গেল বিলি তারপর বললো যে তাহলে ওই লবণ পানি কাটিয়ে খোলে দিতে হবে না হয়তো আর পাশ আর কোনো পথ নেই তারপর ওই খাল কাটিয়ে দিয়ে এলো জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে বিলের মানুষ এক অভূতপূর্ব আন্দোলন গড়ে তোলে 90 সালের 18ই সেপ্টেম্বর তারা সরকারি বাধা উপেক্ষা করে বাঁধের 4টি জায়গায় কেটে দেয় জবাব দাও তুমি বাংলাদেশ সরকার জবাব দাও তুমি বাংলাদেশ সরকার এতদিন ধরে কেন হয় না বিল ডাকাতে সংস্কার জবাব দাও তুমি বাংলাদেশ সরকার জবাব দাও তুমি বাংলাদেশ সরকার কি অপরাধে অপরাধী
বিল্লাকাতে বাসি ছেলে মেয়ে নিয়ে কেন চোখের জলে ভাসি তুমি কেন এত নিষ্ঠুর নির্মম নিরাদয় বিশ্ববাসী কাঁধে পেয়ে মোদের পরিচয় আমরা আর করব না ভয় অবনি ভিতর জবাব দাও তুমি বাংলাদেশ সরকার জবাব দাও তুমি বাংলাদেশ সরকার এতদিন ধরে কেন হয় না বিল্লা কাতে সংস্কার জবাব দাও তুমি বাংলাদেশ সরকার জবাব দাও তুমি বাংলাদেশ সরকার বিল্লাকাতিয়াতে এলাকাবাসী এই মহাসমাবেশ করে যে পন্থাটা ঘোষণা করলেন সেটা হচ্ছে তারা বিলটাকে চারটি জায়গায় কেটে দেবেন। এটার পেছনে একটা যুক্তি ছিল, এটা নিছক মানে একটা প্রতিবাদমুখী কাজ ছিল না, নিছক একটা নেগেটিভ ব্যাপার ছিল না, এটার পেছনে সেই পরিভাষা বলতে গেলে একটা পজিটিভ ব্যাপারও ছিল। এবং এই পজিটিভ ব্যাপারটা ছিল এরকম, এলাকাবাসী যে যুক্তিটা প্রদর্শন করলেন তারা বললেন যে এই বিলটা জলাবদ্ধ হয়েছে এই কারণে যে এখানে জোয়ার ভাটার প্রক্রিয়া বন্ধ গত 20-25 বছর ধরে, ফলে এলাকাটা নিচু হয়ে গেছে এবং জলে ভরে গেছে এবং জলটা বেরোতে পারছে না। এই প্রক্রিয়াটাকে একমাত্র উল্টে দিলেই একটা সমাধান হতে পারে। প্রক্রিয়াটা উল্টে দেওয়ার অর্থ হচ্ছে যে জোয়ার ভাটা পুনরায় চালু করা। বাঁধ কাটা মানে শুধু বাঁধ কাটা নয়, বাঁধ কাটলে জোয়ার ভাটার পানি ঘোলা কিংবা পলি সহ আবার বিলে প্রবেশ করবে ও এর ফলে বিলের মাটি বিলের তলে মাটি পড়বে, সেই মাটির পরে বিলটা আস্তে আস্তে ভরাট হবে এবং একদিন এটা হবে অনেকদিন সময় লাগবে কিন্তু একদিন বিলটা ভরাট হবে। এটা একদিক থেকে তো আমরা বলতে পারি যে চমৎকার একটা বৈজ্ঞানিক যুক্তিও বটে, একটা হাইপোথিসিস। এবং যেটা এখানে খুব সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যে এটা লোকজ জ্ঞানের যে ভান্ডার, ট্র্যাডিশনাল যে নলেজ সিস্টেম, মানুষের ব্যবহারিক জ্ঞান থেকে উদ্ভূত, এটা কোনো ডিগ্রিধারী পণ্ডিত কিংবা বিশেষজ্ঞের দেওয়ার থিওরি কিংবা হাইপোথিসিস ছিল না। বাঁধ কাটার পর জোয়ারের পানি বিলে ঢুকতে থাকে, কাটা অংশের চারপাশে পলি পড়ে কিছু জমি জেগে উঠলেও আকাঙ্ক্ষিত ফল লাভ হয়নি। নোনা পানির তোড়ে বিলের প্রকৃতিতে বিবর্ণতা দেখা দিতে থাকে, ধ্বংস হতে শুরু করে গাছপালা। জোয়ারের পানির সাথে আসে প্রচুর মাছ, আসে চিংড়ি। জলাবদ্ধতার আগে যে বিল ডাকাতিয়ার 61% মানুষ ছিল কৃষিজীবী, সেখানে 1994 সালের হিসেবে দেখা যায় 37% মানুষ মৎস্যজীবী, আরো অগণিত মানুষ হয় দেশান্তরী। ১৯৯৪ সালের মার্চ মাসে বিল ডাকাতিয়ায় অবস্থানের সময় আমরা প্রায়ই দেখতে পেতাম মাছ ধরার এই ধরনের অভূতপূর্ব দৃশ্য। জলের ফসলের কমতি ছিল না,
কিন্তু যে কৃষক একবার শস্যের ঘ্রাণ পেয়েছে তার বুক থেকে ফসলের স্বপ্ন মুছে ফেলা যে কত কঠিন তা সেবারই আমরা প্রথম অনুভব করেছিলাম। সবারই দরকার যে আমার বিলিদান হলে আমরা বাঁচে যাব, সবারই ঢাকা ফেরার পথে দিগন্ত বিস্তৃত জলাভূমি পাড়ি দেওয়ার সময় মনে পড়েছে কৃষকের ফসলের স্বপ্নের কথা, কামনা করেছি বিল ডাকাতিয়ায় জেগে উঠুক মাটি। ১৯৯৪ সালের মে মাসের দিকে পত্রপত্রিকা ও সরকারি টেলিভিশনের খবরে প্রচার হতে থাকে পানি উন্নয়ন বোর্ডের সাফল্যের কথা। জানা গেল বিল ডাকাতিয়ায় পানি নেমে গিয়ে জমি জেগে উঠেছে। সরকারি প্রচারে গৃহস্থ বধূ উঠানে নতুন ধান মেলে দিচ্ছেন এমন দৃশ্যও আমরা দেখলাম। ক্যামেরা নিয়ে আমরাও হাজির হয়েছিলাম মানুষের সুখের ছবি তুলতে মে মাসের শেষ দিকে একদিন। গেছিলাম এই সার আনতে, জল শুকিয়ে গেছে, এখন তো সাঁতার কায়দা নাই, ডাঙায় নিতে হবে সব। তাই এখন তো আমাদের অনুপায়, এখন কি খাবো, ফসল নাই, মাছ নাই, কাজ নাই, অবস্থা তো তাই। জল টল নেই, এতদিন তো জলে মাছ টাছ দুটো একটা বাদ্য তাই খাইয়ে বাঁচতাম, এখন আর কোনো তাই কিছু আসছে না। কিভাবে চলবেন ভবিষ্যতে? হ্যাঁ কিভাবে চলবে তা আমরা কি জানি, যেভাবে রাহে ভগবান সেইভাবে চলবে আর কি করবে। ফসল এবার হয়তো হবে না, আগামীবার যদি কিছু হয়, এবার মাছের চাষ করা সম্ভব ছাড়া আর কিছু করা সম্ভব না। গত দুই তিন দিন কিছু না, যে এত এক সপ্তাহ কিছু না, এক পয়সা আয় নেই, গরু নেই, বীজ নেই, ধান নেই, খাবার নেই, টাকা নেই, নেই কিছু। সকালে
রংপুর গ্রামের বাজারে গিয়েছিলাম আমরা। গুটি কয়েক লোক, তেমন কোনো কোলাহল নেই, সবাই যেন কেমন বিহ্বল স্তম্ভিত। পানি নেমে গিয়ে জমি জেগে উঠুক সবাই সেটা চেয়েছিলেন, কিন্তু পানি উন্নয়ন বোর্ড অসময়ে পানি নামিয়ে দেয়াতে মাঠের শস্য চাষ করার অবকাশ যেমন হয়নি, তেমনি জলের ফসলও হয়েছে উধাও। প্রতিদিন 100 থেকে 500 টাকা পর্যন্ত মাছ ধরত যারা, সারা রাত বিলে জাল টেনেও 10-15 টাকার মাছ তারা বাজারে আনতে পারেনি। জমি তো আগেই ডুবেছিল, এবার মাছ হারিয়ে মানুষ হয়েছে দিশেহারা। 10-11 বছর আগে খুব ভালো ছিলাম আমরা, সমান 3টে ফসল হতো। যখন গেট বন্ধ হয়ে গেল তখন বিল অজন্ম হয়ে গেল, 2-3 বছর ভিতর বিল মোটে জাগেই না। না জাগলি তারপরে এখন কি করে, এখন কথা হলে যে তাহলে আড়া করে দিতে হবে, আড়া করে দিলি দেখি বিল জাগে কি না, ফলি ফলি। তখন দেখা দেখ আড়া করে দেওয়া হলে, আড়া করে দিলি দেখা গেল যে ফলি আর পড়ে না। এখন ওই জোয়ারে জল আসে যায় তাতে যাক মাছ খুব হতো, বেশ পরিমাণে বেঁচে থাকতে পারতাম আমরা। কিন্তু এখন যে তখন বাবা বললো তাহলে বাঁধি দিতে, সবাই মিলে বাঁধি দিতে বললো যে তাহলে বাঁধে দিলে হয় যে আগেই বাঁধি দিতে, আমাকে আশ্বিন মাসে বাঁধে দিয়ে জল কমাই দিলে তাহলে হবে। এখন বাঁধি বাঁধি তো আসলে এখন এই শেষে আসে আষাঢ় মাসে, কিন্তু এখানে বাঁধি দিলে তো কোনো উপায় নেই, হ্যাঁ তো না খেয়ে মরা ছাড়া কোনো পথ নেই। জমিতে একটু ওঠেই না, কোনো বীজ দিতে পারে না কেউ। এক 2 মাস আগে ভালো মাছ ধর 200-300, কেউ 400-500 টাকাও বেচত, 1000 টাকাও বেচত ডেলি, বিলি গেলি 50 টাকা হতো। আর এই যে জমি জমা উঠেছে, ধরেন এই জমি জমা বীজ দেন পাবে কোথায় লোকে, আর গরু পাবে কোথায়, কি দিয়ে কিনবে, তাই কি দিয়ে চাষ করবে? বর্তমানে খাওয়ার কোনো সংস্থা নেই, তার বীজ ধান বা দেখবে কোথায়, গরু বা দেখবে কোথায়। আর এই অবস্থা যদি থাকে
এবারে কি হলো সবাই মোলো, এবারে কি হলো সবাই মোলো, বিল্লা কাতের মাঝারে বিলে নাই মাস গ্রামে নাই গাছ নাই কোনো কাজ সংসারে, বিলে নাই মাস গ্রামে নাই গাছ নাই কোনো কাজ সংসারে, আছে পচা শামাকের দুর্গন্ধ আর বিষাক্ত বাতাস, সেই সঙ্গে মরছে যত ছোট কাঁকড়া মাছ, কত মায়ের বক্ষে নাই কদুগ্ধ আছে হাহুতাস, কত গায়ের কোলে মায়ের ছেলের বন্ধ হয় নিঃশ্বাস, আমরা আর কতদিন থাকবো কমাস, আমরা আর কতদিন থাকবো কমাস, জানাই কোন দরবারে, বিলে নাই মাছ গ্রামে নাই গাছ নাই কোনো কাজ সংসারে, বিলে নাই মাছ গ্রামে নাই গাছ নাই কোনো কাজ সংসারে, লবণাক্ত তিক্ত মাটি তাতে ফলবে কি ফসল, ঘরে নাই বীজ নাই কো গরু নাই কো লাঙল, এখন ফুরাইলো সকল সম্বল, এখন ফুরাইলো সকল সম্বল, আমরা মরছি অনাহারে, বিলে নাই মাছ গ্রামে নাই গাছ নাই কোনো কাজ সংসারে, বিলে নাই মাছ গ্রামে নাই গাছ নাই কোনো কাজ সংসারে। জমি দেখে খুশি লাগতেছে যে হ্যাঁ ফসলের হয়তো এবছর না হলে আমরা সামনে বছর হয়তো ফসল নিশ্চয়ই পাবো, এদিক থেকে সবার আনন্দ, অথচ সংসার তো চালানোর কোনো উপায় নেই, মানে টিকে থাকাই সবচেয়ে বড় কথা, কিন্তু টেকাই আমাদের পক্ষে সম্ভবই ভাবতেছে না। এই লবণের জমি যদি মাঘ মাসে ফাল্গুন মাসে যদি শুকিয়ে যেত তাহলে প্রথম বান যদি টিকতো তাহলে আমাদের পক্ষে অত্যন্ত সুবিধা হতো, কারণ এতদিন জমি জাগে গেলি সেই জমি চাষ করে দিলি, জমি যদি ওই ডেলা শুকিয়ে যেত তাতে বর্ষা আসলি ওই বর্ষায় লবণ কাটিয়ে চলে যেত, কিন্তু এমন এই যে ভিজে জমি যদিও জাগিয়ে গেছে এই জমিতে ভিজে ধান দিলেও তাতে আমার মনে হয় কাজ হবে না। বিল ডাকাতিয়ায় পৌঁছানোর আগে আমরা ভেবেছিলাম গিয়ে দেখব চাষের আয়োজনের সাজ সাজ রব, বাস্তবে দেখা গেল মানুষ পুকুর কাটায় ব্যস্ত মাছের চাষ করবে বলে, সমস্ত ব্যাপারটা নিয়ে এলাকাবাসী সন্দিহান। বল হলো ভবিষ্যতে দাম হতে পারে, দামের সঙ্গে হতে পারে, আর এইবার মাছের চাষবাস করতে এখানে কোন দিকে কাটিয়ে বিটে কাটা কাটিয়ে ভোর করতেছি মাছের চাষ করবার দাম, গত সত্য করালাম এই সমস্ত খানা কাটিয়ে আমি মাছ বেশি বেশি খাচ্ছি, সংসার চলছে মাছের বাদ দিয়ে। গাছগাছালি কিছু নেই আমাকে তো কিছু নেই, বর্তমানে যদি বাচ্চা নয় তাহলে আমাকে বাঁচি চাঁদাবে, আর যদি বাচ্চা নয় তাহলে আমাকে বাঁচি চাঁদাবে, আমাকে বাচ্চারা একমাত্র সরকার ছাড়া আর আমাকে উপায় নেই, আমি গরু বীজ আন তারাই যদি পারে যদি দিয়ে তাহলে হবে, আর তাই না তো আমার একটু করার ক্ষমতা নেই, আমার অস্তিত্ব নেই, মোট কথা আমার অস্তিত্ব সে রয়ে গেছে বিল বাজার মাঠে, এই দুটো মাছ টাছ বিল কালেক্টে দোষ আছে তাই খাতি আছে বা অত বিলিয়ে মাছের মধ্যে ওই জাল দড়ি ভাত দিয়া যদি হয় বেশি তাই কিনে নিয়ে থাক, আমি তাও বন্ধুই বড়ছে এই বিল জায়গাতে তা মাছ আর মারার মতো নেই, আন আমাকে নিয়ন নিয়ে দেওয়ার দিয়েছি, আন কি খাওয়ানো তার কোনো ই নেই মানুষ নেই, টাকা পয়সা না দিলি তো আমরা বাঁচি থাকতে পারি না, টাকা পয়সা দিলি তাহলে আমরা এই গরু বাছুর কিনে ধান কিনে ওই নিজেরে যেটুক চাষবাস করে মানে নিজেরে নিজেরে চাষবাস করে লোক দিয়ে চাষ করে আমরা ডাঙা জমি যেটুক উঠোতে পারি তাতে সেইভাবে বাঁচে থাকতে হবে, আর ওই এক বছর আমাদের সাহায্য করতে হবে, আর তা বাদে এই মা বিলি মা সোনা দেওয়ার ব্যবস্থা করতে হবে,
মাছের ফোনা খুব প্রচুর পরিমাণে এই বর্ষায় এই আষাঢ় মাসে বর্ষা আসলি তাহলে আমরা ওই মাছ মারিয়ে আর এদিকে একটু জমি টমি করে যদি বাসে থাকতে পারি এক বছর করতে পারলে আর আমার অসুবিধা হবে না। সমস্যার সমাধানে সরকার যা করেন তা হলো শোলমারি নদী পুনঃখনন ও বাঁধের কাটা অংশগুলো বেঁধে দেয়া। সন্ধ্যার খালের ক্লোজার বেঁধে দেওয়া হয় এমন সময়ে যখন জমি জাগলেও চাষের সময় আর ছিল না। বিলটা ক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে সরকার বর্তমান সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যথেষ্ট কনসার্ন এবং তার নির্দেশনা এখানে একটা ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যান করে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যানটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। কতগুলো বাঁধ যেগুলো কেটে দেওয়া হয়েছিল সেগুলোকে বন্ধ করা হয়েছে এবং আশা করা হচ্ছিল যে এগুলো বন্ধ করে দেওয়ার পরে বেশ পরিমাণ জমি জেগে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 80-90% জমি ইতিমধ্যে প্রায় জেগে গেছে। তো এখন একটা যেহেতু তারা 10-12 বছর ধরে তারা বাধ্য হয়েছিল তাদের পেশা পরিবর্তন কৃষি থেকে তারা মাছের দিকে যেতে এবং যার ফলে তারা তাদের কৃষির যে কৃষি চাষাবাদের জন্য যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো তারা অলমোস্ট ছেড়েই দিয়েছিল। তো আমরা এটা যখনই দেখলাম যে সন্ধ্যার লাস্ট ক্লোজার যেটা ছিল সন্ধ্যার খালে এটা বেঁধে দেওয়ার ফলে আমাদের এই ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যান যখন নেওয়া হয়েছিল তখন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে এটা বলা হয়েছিল যে হয়তো 25-30 ভাগ জমি জাগবে কিন্তু এই বাঁধগুলো বেঁধে দেওয়ার পরে দেখা গেলো যে অনেক বেশি জমি জেগে গেছে। তো এবং এটাও একটা অত্যন্ত ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে আলোচনা করে জানতে হবে সেটাও একটা ঠিক এই মুহূর্তে এটাকেও বলা যাচ্ছে না যে এটা কতরকম সাকসেসফুল হবে কারণ এটা একটা খুব অত্যন্ত টেম্পোরারি বেসিসে করা হয়েছে কারণ যে পানি নামবে আবার সিলটেশন হবে আবার হয়তো বন্ধ হয়ে যাবে আবার পানি স্ট্যাগনেন্ট হয়ে যেতে পারে এবং এই জন্য একটা সরকারি ভাবে একটা বড় পরিকল্পনা এটা তো একটা ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যান ছিল 1.5 কোটি টাকার মতো 1-52 কোটি টাকার মূলত এটা একটা বড় ধরনের একটা প্রকল্প একটা ইন্টিগ্রেটেড প্রকল্প ওখানে নেওয়া হয়েছে। এগুলো ডেভেলপমেন্টের পরে বোঝা যাবে যে কি পরিমাণ জমি কৃষিকাজের জন্য উপযুক্ত হলো এবং সেই জমিগুলোকে এবং সেই জমিওয়ালাদেরকে চিহ্নিত করার পরেই আমরা আমাদের কর্মসূচি নিয়ে সরকারের কৃষি পুনর্বাসন কর্মসূচি আছে সেই কর্মসূচি নিয়ে আমরা তাদের পাশে যে যে দাঁড়াবো। সরকার তরফ থেকে আমরা এ পর্যন্ত এই 12-14 বছর এর মধ্যে আমরা কোনো রিলিফ সাহায্য পাইনি। এত বড় জলাবদ্ধতার মধ্যে বাস করে আছি, বিল দেখাতে এত বড় দুরবস্থা, কিন্তু সরকার আমাদের দিকে কোনো খেয়ালই দিয়ে নিছে তখন। যেমন অন্যান্য জায়গায় একটু বর্ষা হয়েছে, ঝড় হয়েছে, বন্যা হয়েছে, সেসব জায়গা বন্যা দুর্গত এলাকা হিসাবে ঘোষণা হয়েছে। আমাদের এই এলাকায় 12 বছরের মধ্যে আমরা তো কোনো মাটির মুখে দেখেনি, তবু আমরা সে দুর্গত এলাকা হিসাবে কোনো ঘোষণা পাইনি আর সেই হিসাবে আমরা কোনো সাহায্য পাইনি। ফসলের অনিশ্চয়তা আর মাছ চাষের মুনাফার হাতছানি এলাকার মানুষকে দ্বিধা বিভক্ত করে ফেলেছে। চিংড়ি চাষের আয়োজন আরও এক পরিবেশ ও সামাজিক বিপর্যয়েরই সূচনা করতে চলেছে এখানে। যে শতকরা 80 জন লোকে এখানে ঘের করবার একটা প্ল্যান করেছে কিন্তু বর্তমানে তাদের তো টাকা পয়সা তো নেই, যাদের যাদের জমি আছে তারা চিন্তা করছে যে আমরা যদি ফসলের সাইতে আমরা চিংড়ি মাছের চাষ বা মাছের চাষ যদি করি তাহলে ফসলের সাইতে 4 গুণ পরিমাণ পয়সা আমরা পাবো। কিন্তু সেই তাদের পরিকল্পনায় আছে অবশ্যই কিন্তু বর্তমানে তো করার কারো কোনো কায়দা নেই। জল শুকিয়ে যাওয়াতে মাছ না থাকাতে লোকের কবাবুত হয়েছে, হলেও জানার অপেক্ষায় আমরা আছি, ধান বাজাতে পারলে আমাদের কোনো অসুবিধা হবে না।
আশ্রয়ের মাঠে বর্ষাকালে যে ধান হবে আশার আশার জমিতে আর কি সে ধান হলে আমাদের অসুবিধা দূর হয়ে গেছে। এবারে তার কাজের উপর বাঁচবে, যে সংখ্যক লোক মাছ ধরতো না তারাও তো বাঁচিয়ে আছে, তারা মাছ ধরতো না তারাও তো বাঁচিয়ে আছে, আমাদের কোনোভাবে কষ্ট করে বাঁচতে হবে, তারা তোমাকে বিল উঠবে না উঠবে কি, একটু কষ্ট না করলে তো আমরা ধান পাবো না। শাহপুর থুকড়া সড়ক ও পোল্ডার বাঁধের পাশ দিয়ে বিলের মাটি জাগতে না জাগতেই এলাকার বাইরের মানুষ এসে বড় আকারের ঘের তৈরির কাজ শুরু করেছে দেখা গেল। একদিকে জেগে ওঠা জমিতে ফসল ফলানোর অনিশ্চয়তা, অন্যদিকে অভাবের তাড়নায় ঘের মালিকদের কাঁচা টাকা লোভ সম্বরণ করা, এই দুই বিপাকে পড়ে জমি বেহাত হয়ে যাচ্ছে বিল ডাকাতিয়ার মানুষের। তোমার জমিতে তুমি চাষ না করতে পারো, নিজের জমি নিজে চাষ না করতে পারো তো কি করে বাঁচবে? তারা তো বলবে না যে এই জমি তোমার দিতে হবে 500 টাকা কি 1000 টাকা 2000 টাকা দিচ্ছি, একে করে 2000 টাকা দিচ্ছি, তা তোমার কাছে থাকছে আমার মত এবং দক্ষিণাঞ্চলে কোনো রকমের দক্ষিণবঙ্গের এটা প্রধান সমস্যা, সেটা হয়তো চিংড়ি চাষের সমস্যা, বিশেষ করে লবণ জলের বাগদা চিংড়ির যে চাষ সেটা। এই লবণ জলের চিংড়ি চাষের জন্য বিভিন্ন এলাকায় বাঁধ পোল্ডারের বাঁধ কেটে দিয়ে পানি নিয়ে আসা হয় এবং সাধারণ ধানি জমি ডুবিয়ে লবণাক্ত করে দেওয়া হয় অনেক সময় জোর ব্যবহার করে, এবং সেই জমিতে তারপরে যে লবণ জলের চিংড়ি করা হয় তাতে যে ব্যবসায়ী উৎপাদনকারী তার ব্যক্তিগত লাভ হলেও হতে পারে, হয়তো কিছুটা নিশ্চয়ই, কিন্তু এর মূল্যটা পড়ে অন্য সবার উপরে, বিশেষ করে ওখানকার এলাকাবাসী যারা কৃষিজীবী মানুষ তাদের উপরে, কারণ তাদের ধানি জমি চলে যায়, তাদের আমি আগে যেটা বলেছি লবণ জলের ফলে তার তৃণভূমি এবং চারণভূমি ধ্বংস হয়ে গেলে গরু বাছুর রাখা যায় না, তারপর যেসব এলাকায় চিংড়ি চাষ হয় সেখানে হাঁস মুরগি রাখার ক্ষেত্র ঘেরের মালিকরা বাধা দেয়, অর্থাৎ সমগ্র কৃষি ব্যবস্থাটাই তখন বিপন্ন হয়ে যায় এবং ওই মানুষগুলো তাদের জীবিকা থেকে সম্পূর্ণভাবে উৎপাদিত হয়ে যান এবং তাদের একমাত্র বিকল্প থাকে যে চিংড়ি ঘেরের যে উৎপাদন প্রক্রিয়া এটার সাথে কোনোভাবে যুক্ত হওয়া, তো অনেকেই হয়তো ওই চিংড়ির পোনা ধরে কিংবা মাছটা ধরার পরে মাছটা কাটা এবং প্রসেসিং যেটা সেখানে চাকরি নেন, কিন্তু সাধারণভাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে কৃষি ব্যবস্থা থেকে চাষের ভেতর থেকে যেটুকু মজুরি শ্রম পাওয়া যায় চিংড়ির চাষ থেকে কিন্তু সেটা হয় না, কাজে বেকার যারা মানুষ তাদের সংখ্যা অনেক বেশি বেড়ে যায়। বিল ডাকাতিয়ার লবণ পানির বিকল্পটা অন্য কারণে দরকার, যে কারণটা হচ্ছে যে জোয়ার ভাটার সাথে যে পলিমাটিটা আছে একমাত্র সেটাই ক্রমশ এই বিলটা ভরাট করে ফেলতে পারে, এটা সময় নেবে হয়তো 10-20-30 বছর, কিন্তু একমাত্র এভাবেই এই সংকটের একটা সমাধান আছে। Thank you.
বিল ডাকাতিয়ার জমিতে সবুজের চিহ্ন নেই, এ যেন বাংলাদেশ নয়। জমির বুকে জেগে আছে লবণের স্তর আর মরে যাওয়া গাছের গুড়ি। এবার বিল ডাকাতিয়ায় আমাদের অবস্থানের শেষ বিকেলে একটি দৃশ্য আমাদের আকৃষ্ট করেছিল। বিরাট একটি জাল গুটিয়ে তুলছেন কয়েকজন পুরুষ। আমাদের প্রশ্নের উত্তরে যেন লুকিয়ে ছিল তাদের চাপা ক্ষোভ ও নির্মম কৌতুক। এত বড় জাল দিয়ে কি করবেন? বিল ডাকাতিয়া তো শুকায় গেল। আমি আর কি করব, জল নালি তো আর মাছ মারা আসছে না। জল হোক আবার মাছ পাচ্ছি না। বিল ডাকাতিয়ার জমিতে সেবার ফসলের আভাস না দেখলেও আমাদের মন বিশ্বাস করতে চাইছিল পরবর্তীতে বিল ডাকাতিয়ায় এলে নিশ্চয়ই দেখতে পাব দিগন্ত বিস্তৃত শস্যের সমারোহ। পাঁচ মাস পরে 1994 সালের অক্টোবরের শেষে ওই বিলে গিয়ে নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। জেগে ওঠা মাটির বুকে আবার কেঁপে বসেছে বর্ষার জল। বিল ডাকাতিয়া যেন তার পূর্বের রূপ ফিরে পেতে চলেছে। পানি এসে আবারও হানা দিয়েছে বিলবাসীদের উঠোনে। তফাৎ শুধু একটাই, বিলের প্রকৃতিতে সবুজের ছোঁয়া লেগেছে। পানি আছে বর্ষায়, বর্ষাকাল তো এখন, হঠাৎ বর্ষায় পানি আছে, তা এই পানি আসাতে বিলি মাছ একেবারেই নেই।
মাসরুনের বিলি জল গেল শুকিয়ে, শুকিয়ে যাওয়ার পর বিলি যে মাছের খোনা ছিল সে খোনাগুলো খুরু নিয়ে একেবারেই সব মরে ধ্বংস হয়ে গেছে। বিলি মাছ বলে কিছুই নেই, এই মাসে বাঁচার কোনো লাইন আর নেই, আর ফসলটা তো হলোই না। হয়তো সরকার আশা করিল যে বিলি আমরা জাগায় দেবো, ফসল হবে, এই মানুষ সুন্দররূপে আসবে, বাঁচবে, মাছ দিতে চাইলো। তারপরে থার্ড ফিশারি শুনলাম যে মাছ দেবে, সরকার না থাকলে আবার বন্ধ করে দিয়েছে এই জন্যই যে বিলি আমরা জল রাখবো না, বিলি জল শুকিয়ে দেবো, এই কারণে তাদেরও মাছ দিতে দেয়নি। ধরো প্রাকৃতিক যে মাছ, সে মাছ আমাদের হয়নি, আর থার্ড ফিশারি মাছ দিয়ে বিলি ফসলও হয়নি। মোটামুটি আমাকে একটা চরম দুর্গতি বর্তমান দেখা যাচ্ছে সমস্ত বিল ডাকাতি মানুষের। বিলের বুকে নৌকায় ভাসতে ভাসতে আবারও দেখেছিলাম মাছ ধরার প্রাণান্তকর চেষ্টা। জল আছে, নেই কেবল মাছ। বিল খাল কাটি দিলে তো ভালো হয়, বিল যদি কুড়ি মাস দান হলে তো ভালো হয়, কিন্তু ওই যে অবস্থা আমাকে একবার ফেলাই দেওয়া গেছে। খাল বানিতে জল যদি থাকতো বিলি তাহলে আমার পাশে থাকতাম, আমরা একদম শেষ হয়ে গেছি। এখন এই যে পানি আবার জমছে, এই পানি নামবে মনে হয়? নামে ওই ধরে যাবে, মেশিন দিয়ে যদি কাটা যায় তাহলে নামে, তাহলে নামবে না। কেন বুঝে গেছে সব খাল? কেন বুঝে গেল? পল্লী গড়িয়ে ওই গেটের খেলা যা একটু একটু আসে জল, তাতে পল্লী আসে একদম বুঝে সর ওই সমানেই গড়েছে। বিলবাসীর আশঙ্কায় সত্য হতে চলেছে, আবারও অকার্যকর হয়ে উঠছে স্লুইস গেটগুলো। উন্নয়নের নামে এ কোন ভবিষ্যৎ রচিত হচ্ছে বিল ডাকাতিয়ায়? এখন আমাদের খুব খারাপ, এই খাল বাঁধে দেওয়ার পর থেকে, সন্ধ্যা বাঁধে দেওয়ার পরে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে উঠেছে। এখন ওই নদীতে পানি নাই মোটে, ওই যে দেখেন না ওখানে বোধ হয় বিগত কেন পানি নাই, আর ওই যে গেটের মুখ দেখেন ওখানে সে কপার ছাড়া আরো দুই এক হাত উঁচু হয়ে গেছে মাটি পলি জমি। এখন এই ডাকাতির বিলির কারণে আমাদের এও বিল মরতেছে। বিলের 5-10% জমি আগেই এই মানুষের হস্তক্ষেপের ফলে উঠেছে, উঠেছিল চর হিসেবে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা গর্ত থেকে যেমন পানি ছেঁচে বের করে দেওয়া হয় সেই রকম একটা পদ্ধতি নেওয়া হয়েছে। বহু মিলিয়ন কিংবা লক্ষ ডলার ব্যয় করে এই সমাধানটাই বের করা হয়েছে। এই সমাধানটা কোনো স্থায়ী সমাধান নয়, এই অর্থে যে একটা গর্ত থেকে আমরা যদি পানি ছেঁচে বের করে দিই ওই গর্তটা আবার বৃষ্টি পড়লে আবার ভরে যাবে। এক দুই হচ্ছে যে এর ফলে এখনো বিলের 80% এলাকা জলমুক্ত হয়নি। তাই যারা বলছেন যে বিল ডাকাতির সমস্যার সমাধান হয়ে গেছে তাদের একবার গিয়ে বিলটা ঘুরে আসতে হয়, তাহলে যারা দেখতে পারবেন যে এটা মোটেই সত্য না। যেহেতু এখন জোয়ার ভাটার পানিটা আসতে পারছে না, জোয়ারটা স্লুইস গেটের সাথে ধাক্কা লেগে ওইখানে পলিটা ফেলে দিচ্ছে, এই খালগুলো ভরে গেছে। আমরা আবার বিলের যে জলাবদ্ধ অবস্থা, মানুষের আন্দোলনের আগে যে অবস্থাটা ছিল সেই অবস্থার দিকে ধাবিত হচ্ছি। তাই সমাধান করতে গেলে ও প্রাকৃতিক ভাবে ছাড়া স্থায়ী সমাধান হবে না, কিন্তু এই কৃত্রিম ভাবে যদি বিলটাকে মানে সংস্কার করার ব্যবস্থা করা হয় তাহলে তো দেখা যাচ্ছে যে কোনো এক সরকার এসে 2,500 কোটি টাকা অথবা 500,000 কোটি টাকা ব্যয় করে হয়তো 2-4 বছরের জন্য বা 2-1 বছরের জন্য সংস্কার হলো, কিন্তু আরো হলে ভবিষ্যতে মানে এই জায়গাটা চিরবদ্ধ হয়ে থাকবে। কিন্তু এই গোলা পানিটা যদি অবাধে প্রবেশ করবার সুযোগ যদি দেওয়া হতো তাহলে আগামী 10 বছর বা 15 বছর বা 8 বছরে অবশ্যই একটা
প্রাকৃতিকভাবে একটা সমাধান আসতো এবং ততদিন মানুষ হাজার হাজার টাকা ইনকাম করে মানুষের সংসার চালাতে পারতো।